যশোরে এবছর আগস্টের শুরু থেকে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত জেলার সরকারি হাসপাতালগুলোতে 402 জন চিকিৎসা নেন, এর মধ্যে সবচেয়ে বেশি 304 জন ডেঙ্গু রোগী অভয়নগর উপজেলার। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও মশক নিধন ও ঝোপঝাড় ধ্বংসে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি রোগীদের। রক্তের প্লাটিনেট অনেক কমে যায়, যার ফলে আমাদের মানে এখানে অবস্থান করা লাগতেছে। এত ডেঙ্গুর চাপ, তারপরও কিন্তু মশার ওষুধ কোনো কিছু প্রয়োগ করা হয় নাই। চিকিৎসকরা জানিয়েছেন, জ্বর ওঠানামার কারণে ডেঙ্গু রোগীদের অনেকে টাইফয়েড আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে। মশারির মধ্যে থাকার ফলে অনেকে ডেঙ্গুর সাথে সাথে টাইফয়েড জ্বরও ধরা পড়ছে, মানে একই সাথে ডেঙ্গু এবং একই সাথে টাইফয়েড। ডেঙ্গুর মশার যে মূল উৎপত্তি স্থল যদি ধ্বংস করতে না পারি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান না করতে পারে, তাহলে ডেঙ্গুর পরিস্থিতি অভয়নগরে আরো ভয়ানক হয়ে উঠবে। বর্তমানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 51 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। সময় সংবাদ, যশোর।